হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি একদম রেস্টুরেন্ট স্টাইলের ভীষণ টেস্টি একটি স্টার্টার, শিখ কাবাব। আপনারা যদি একদম রেস্টুরেন্টের মতোই টেস্ট পেতে চান, তাহলে কিন্তু আমি এখানে যা যা স্টেপ দেখিয়েছি সেম টু সেম স্টেপগুলো ফলো করতে হবে, কোনো স্টেপ কিন্তু স্কিপ করা যাবে না। চলুন তাহলে ঝটপট শুরু করে ফেলি। শিখ কাবাব বানানোর জন্য প্রথমেই আমি পেঁয়াজ বেরেস্তা আর টক দইয়ের একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য এখানে নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ মুচমুচি করে ভাজা পেঁয়াজ, আর নিয়েছি হাফ কাপ পরিমাণ হাং ইয়োগার্ট। হাং ইয়োগার্ট আর কিছুই নয়, জাস্ট একটা পরিষ্কার কাপড়ে কিছুটা টক দই নিয়ে কাপড়টা মুড়ে ভালোভাবে নিংড়ে জলটা বার করে নিলেই কিন্তু হাং ইয়োগার্ট রেডি হয়ে যাবে। এবার এই দুটোকে একটা মিক্সিং জারে দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে একটা পেস্ট বানিয়ে নেব। এবার মাংসটা ম্যারিনেট করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি প্রায় 200 গ্রাম পরিমাণ ল্যাম্ব মিট। আমি এটা ল্যাম্ব মিট দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে অন্য যে কোনো মাংস ইউজ করতে পারেন। তবে শিখ কাবাবের মাংস কিন্তু সবসময় এরকম লম্বা আর এরকম পাতলা করে কাটতে হবে, টুকরো করে কাটলে কিন্তু চলবে না। যতটা পাতলা সম্ভব ততটা পাতলা করে কেটে নেবেন। আর এর সাথে নিয়েছি জিঞ্জার গার্লিক পেস্ট, কোরিয়েন্ডার পাউডার, রেড চিলি পাউডার, টার্মারিক পাউডার, ব্ল্যাক পেপার পাউডার, ভাজা জিরে গুঁড়ো, আর নিয়েছি গরম মশলার গুঁড়ো। গরম মশলার মধ্যে রয়েছে লবঙ্গ, এলাচ, দারুচিনি, জায়ফল এবং জয়িত্রী, হালকা রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি। আর নিয়েছি সল্ট, আর লাগবে কাঁচা পেঁপে বাটা। যেহেতু আমি কাঁচা পেঁপে এখানে পাচ্ছি না, তাই আমি নিয়েছি মিট টেন্ডারাইজার পাউডার। আপনারা যদি কাঁচা পেঁপে পান অবশ্যই কাঁচা পেঁপে ইউজ করবেন, আর কাঁচা পেঁপে ইউজ করলে কিন্তু খোসা সমেত বেটে নেবেন। আর যদি আপনারা রেড মিটের জায়গায় হোয়াইট মিট ইউজ করেন, অর্থাৎ চিকেন শিখ কাবাব বানান, তাহলে কিন্তু মিট টেন্ডারাইজার হিসেবে কোনো কিছুই দেওয়ার প্রয়োজন নেই, কাঁচা পেঁপেও নয়। এবার এর সাথে আমি নিয়ে নিচ্ছি পেঁয়াজ বেরেস্তা আর টক দইয়ের যে পেস্ট বানিয়েছিলাম সেটা। এবার এই সবটা একসাথে ভালোভাবে মাংসের সঙ্গে মাখিয়ে নেব। এখন আমার এটা মাখানো হয়ে গেছে। এবার এর সাথে দিয়ে দেব কিছুটা সর্ষের তেল। অবশ্যই এই জায়গায় সর্ষের তেল ইউজ করবেন, আর তেলটা সবসময় লাস্টে দেওয়ার চেষ্টা করবেন, কারণ তেলটা লাস্টে দিলে মাংসের গায়ে মশলার কোটিংটা খুব ভালোভাবে হয়। এবার এটা খুব ভালোভাবে মাখি। এখন আমার ম্যারিনেশন কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এবার এটা একটা এয়ারটাইট কন্টেনারে ভরে নর্মাল ফ্রিজে আমি রেখে দেব 24 ঘন্টা। যদি আপনাদের কাছে অতটা টাইম না থাকে, তাহলে কিন্তু মিনিমাম 2 ঘন্টা রাখতেই হবে। ফিরে এলাম প্রায় 24 ঘন্টা পর, আর এখানে আমি নিয়ে নিয়েছি ব্যাম্বু স্টিক। আপনারা যদি আমার মতো ব্যাম্বু স্টিক ইউজ করেন, তাহলে কিন্তু অবশ্যই মিনিমাম 2 ঘন্টার জন্য ব্যাম্বু স্টিকগুলো জলে ভিজিয়ে নেবেন, তাহলে কিন্তু সহজে পুড়ে যাবে না কাঠিগুলো। আর যদি আপনারা মেটাল স্টিক ইউজ করেন, তাহলে কোনো ভেজানোর প্রয়োজন নেই, ডিরেক্ট ইউজ করতে পারেন। এবারে আমি মাংসগুলো এক এক করে গেঁথে নেব। মাংসগুলো গাঁথছি কীভাবে সেই প্রসেসটা একটু ভালো করে লক্ষ্য করুন। প্রথমে ধারের দিকে গেঁথে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গাঁথতে হবে। গেঁথে দেওয়ার পর একটু ওপর থেকে আর নিচ থেকে ভালোভাবে চেপে দেবেন, কারণ একটু চাপা অবস্থায় থাকলে তাহলে আর মাংসগুলো ছেড়ে ছেড়ে যাবে না হওয়ার পর, কারণ এমনি হওয়ার পর কিন্তু মাংস শ্রিঙ্ক করে। শ্রিঙ্ক করার পর দেখা যায় মাঝখানটা বেশ ফাঁকা ফাঁকা হয়ে থাকে, সেটা যাতে না হয় তার জন্য একটু চেপে চেপে লাগানোর চেষ্টা করবেন। একটু চেপে দিচ্ছি আমি। এবার হয়ে যাওয়ার পর উপর থেকে মশলাগুলো ভালোভাবে গায়ে মাখিয়ে নেবেন, যাতে গাটা একটু প্লেন লাগে দেখতে। আমার এটা রেডি হয়ে গেছে। এইভাবেই আমি সব কটা স্টিক তৈরি করে নেব।
এবার হাই ফ্লেমে একটা প্যান গরম করে নিয়ে খুব সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নেব। খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই। এবার গ্যাসের ফ্লেম হাই থেকে মিডিয়াম করে নেব এবং এক এক করে কাবাবগুলো সাজিয়ে নেব। কাবাবগুলো দেওয়ার পর জাস্ট এক মিনিট ওয়েট করে প্রত্যেকটা কাবাব একবার করে ঘুরিয়ে দেব। তাহলে দেখুন কাবাবের গায়ে মশলাগুলো খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। এইভাবে প্রত্যেকটা সাইড আমি একবার করে ঘুরিয়ে দেব। দেখুন যেহেতু গ্যাসের ফ্লেম মিডিয়াম করা ছিল তাই বাইরেটা খুব সুন্দরভাবে মশলাগুলো সেট হয়ে গিয়েছে, কিন্তু ভেতরটা এখনও কাঁচা আছে। তাই এই অবস্থায় আমি গ্যাসের ফ্লেম লো করে দিয়ে একটা ঢাকনা লাগিয়ে জাস্ট 10 মিনিট কুক করে নেব। দশ মিনিট পর আমি ঢাকনা খুলে নিয়েছি। দেখুন কাবাবগুলোর থেকে বেশ খানিকটা তেল এবং জল বেরিয়েছে। এই সময় গ্যাসের ফ্লেম আমি লো থেকে মিডিয়াম করে জলগুলো শুকিয়ে নেব এবং একটা ব্রাশের সাহায্যে তেল এবং মশলাগুলো প্রত্যেকটা কাবাবে লাগিয়ে নেব। এটা কিন্তু আমার অলরেডি সেদ্ধ হয়ে গেছে। আমি একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। এইভাবে আরও 10 মিনিট আমি মিডিয়াম ফ্লেমে কুক করে নেব, আর ঢাকনা দেওয়ার প্রয়োজন নেই। এবার 10 মিনিট পর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। এবার যেটা করতে হবে, রেস্টুরেন্টের শিখ কাবাবগুলোর মতো স্মোকি ফ্লেভার আনার জন্য আমি এখানে একটা ছোটো সাইজের চারকোল অর্থাৎ কাঠকয়লা নিয়ে নিয়েছি এবং এটা ভালো করে পুড়িয়ে নেব। শিখ কাবাবের জন্য কিন্তু এই স্টেপটা মাস্ট, স্কিপ করলে চলবে না। তবু যদি কাঠকয়লা অ্যারেঞ্জ করতে না পারেন সেক্ষেত্রে এই স্টেপটা আপনারা স্কিপ করতে পারেন। তাতে আপনাদের শিখ কাবাব হবে, টেস্টও ভালো হবে, শুধু স্মোকি ফ্লেভারটা অ্যাড হবে না, এছাড়া আর সব কিছুই ভালো হবে। এটা একটু লাল হয়ে এলেই আমি এবারে গ্যাসটা অফ করে দিচ্ছি এবং কাবাবগুলোর মাঝখানে এরকম একটা অ্যালুমিনিয়াম ফয়েল নিয়ে নিয়েছি, তার উপরে কাঠকয়লাটা রেখে দেব। আপনাদের কাছে যদি অ্যালুমিনিয়াম ফয়েল না থাকে সেক্ষেত্রে আপনারা স্টিলের বাটিও ইউজ করতে পারেন। এবার কয়লাটার উপরে আমি অল্প কিছুটা তেল দিয়ে সঙ্গে সঙ্গে একটা ঢাকনা লাগিয়ে জাস্ট 5 থেকে 6 মিনিট ওয়েট করে গরম গরম সার্ভ করব। দেখলেন তো, বাড়িতে বসেই কত সহজে তৈরি করে নেওয়া যেতে পারে রেস্টুরেন্ট স্টাইলের শিখ কাবাব। দেখে খেতে ইচ্ছে করছে তো? তার জন্য অবশ্যই নিজেদেরকে বাড়িতে ট্রাই করে নিতে হবে। আর রোজকার মতো একই কথা বলবো, যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে হবে। আবার দেখা হবে, টেক কেয়ার, বাই বাই।